Qu'est-ce qu'il y a de sur place. Plus important. L'arbre, le droit et l'alimentation saine et durable. Mais non, mais sérieux. পৃথিবীর সবচেয়ে দামি ছবি সেই মোনালিসার ওপরে সুপ ছিটিয়ে নষ্ট করার চেষ্টা করা হলো। এই দামি মোনালিসার ছবির ওপরে সুপ ছেটাতে দেখা গিয়েছে দুই মহিলাকে, যারা আবার কৃষি পরিবেশ আন্দোলনকারী। প্যারিসের নুভার মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসা। সেই চিত্রকর্মে সুপ ছেটালেন বিক্ষোভকারী, যা নিয়ে একেবারে হইচই পড়ে গেল গোটা বিশ্বজুড়ে। লিওনার্দো দা ভিঞ্চি 16 শতকের বিখ্যাত চিত্রকর্মটিতে সুপ ছিটিয়ে কৃষি পরিবেশ আন্দোলনকারীরা সেটিকে নষ্ট করার চেষ্টা করলেন। যদিও বুলেট প্রুফ কাচের ঘেরাটোপে থাকায় ওই ছবিটির কোনো ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি একটি প্রতিবেদনে জানিয়েছে এই তথ্যটি। আর ইতিমধ্যেই বিশ্বের সবথেকে দামি এই ছবিকে বিকৃত করার চেষ্টার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রসঙ্গত, ফ্রান্স জুড়ে চলছে কৃষক আন্দোলন, সেই আন্দোলনের ঢেউ এবার আছড়ে পড়েছে প্যারিসের নুভার মিউজিয়ামে রাখা বিশ্ববিখ্যাত মোনালিসার ছবির ওপরে। আচমকা মিউজিয়ামে ঢুকে পড়ে আন্দোলনকারীরা দা ভিঞ্চির 16 শতকের আঁকা মোনালিসার ছবিটির ওপরে সুপ ছিটিয়ে সেটিকে বিকৃত করার চেষ্টা করা হয়। ভাইরাল হওয়া ভিডিও দেখা গিয়েছে দুই মহিলা সুপ ছুটছেন মোনালিসার চিত্রকর্মের উপরে, তবে বুলেট প্রুফ কাঁচ দিয়ে ঘেরা থাকায় মূল ছবিটির কোনো ক্ষতি হয়নি। আপনাদের জানিয়ে রাখি, এর আগে ছবার মোট এই মোনালিসার ছবিটি বিকৃত করার চেষ্টা করা হয়েছে। দুবার চুরির চেষ্টা হয়েছে মোনালিসার ছবি, আর এই চুরির চেষ্টার পরও কয়েক গুণ বেড়ে যায় মোনালিসার ছবির বাজার মূল্য। লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত কয়েকটি চিত্রকর্মের মোনালিসার এই চিত্রটি পৃথিবী বিখ্যাত। 1950 সাল থেকে বিশেষভাবে তৈরি কাচের ফ্রেমের মধ্যে রাখা হয়েছে ভিঞ্চি রাখা এই ছবিটি। একবার এই ছবির দিকে অ্যাসিড ছুড়ে মারার চেষ্টা করা হয়, এরপরেই এটিকে সুরক্ষিত রাখার জন্য কর্তৃপক্ষ উদ্যোগ নেয়। মোনালিসার এই ছবিটিকে আরও নিরাপদ রাখার জন্য 2019 সালে বুলেট প্রুফ গ্লাস বসানো হয়েছিল। এর আগে 2022 সালে পরিবেশ বাঁচাও আন্দোলনকারীরা নীল কালি ছিটিয়ে দিয়েছিল মোনালিসার ছবির ওপরে, আর এবার মোনালিসার ছবির ওপর সুপ ছিটিয়ে প্রতিবাদ দেখালেন আন্দোলনকারীরা। প্রসঙ্গত, ইমানুয়েল ম্যাক্রো পরিচালিত ফ্রান্স সরকারের জ্বালানির দাম বৃদ্ধি, কৃষিনীতি বদলের দাবিতে ফ্রান্সের কৃষকরা আন্দোলনের পথে নেমেছে। শুক্রবার 26 জানুয়ারি কৃষকদের আন্দোলনে ফ্রান্সের বেশ কয়েকটি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। দাবি না মানা হলে আন্দোলনকারীরা আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। ভাইরাল হওয়া ভিডিওয়ে দেখা গিয়েছে আন্দোলনকারীরা মোনালিসার ছবির ওপর ছবি সুপ ছিটিয়ে স্লোগান দিচ্ছেন। মিউজিয়ামের নিরাপত্তা কর্মীরা এরপর ওই আন্দোলনকারীদের সামনে কালো পর্দা টাঙিয়ে দেন, ওই কক্ষ থেকে তাদের বের করে দেওয়া হয়। প্রসঙ্গত, মোনালিসার এই ছবিটি একবার 1911 সালে নুভার মিউজিয়াম থেকে চুরি হয়ে গিয়েছিল কাপবোর্ডের মধ্যে। ছবিটি চুরি করে পালিয়েছিলেন ভিনসেঞ্জো নামের মিউজিয়ামের কর্মী। 2 বছর পর ইটালির ফ্লোরেন্সের একজন প্রাচীন জিনিসপত্রের ডিলারের কাছে চিত্রকর্মটি বিক্রির চেষ্টা করেন ভিনসেঞ্জো। ইতালির ফ্লোরেন্সে এক চোরা কারবারি থেকে 2 বছর পর সেটিকে উদ্ধার করা হয়। 1956 সালে দুবার নুভার মিউজিয়ামে মোনালিসার ছবি বিকৃত করার চেষ্টা করা হয়। একজন একটি রেজার দিয়ে ছবিটি বিকৃত করার চেষ্টা করেন, যদিও তিনি সফল হননি।
একই বছরে আরেকজন একটি পাথর ছুড়ে মারেন মোনালিসার দিকে। এরপর 1974 সালে একবার মোনালিসার ছবিকে নিয়ে যাওয়া হয়েছিল টোকিওর মিউজিয়ামে। সেই সময় মিউজিয়ামে একজন মোনালিসার ছবিতে লাল স্প্রে ছিটিয়ে দেন। 2009 সালে নুভার মিউজিয়ামে একজন রাশিয়ান মহিলা মোনালিসার ছবিটির দিকে একটি কাপ ছুঁড়ে মারেন। ব্যাগের ভিতরে কাপটি লুকিয়ে নিয়ে এসেছিলেন তিনি। 2022 সালে নুভার মিউজিয়ামে একবার মোনালিসার ছবিতে কেক মাখিয়ে দেওয়া হয়। এরপর 2024 সালে মোনালিসার ছবিতে স্যুপ ছিটিয়ে দেওয়া হলো। আর স্বাভাবিকভাবেই এইরকম একটা ভিডিও সেইটা ছড়িয়ে পড়তেই একেবারে সবাই অবাক হয়ে গিয়েছেন, কারণ আরও একবার মোনালিসার ছবিতে অ্যাটাক করা হলো। আর এদিকে পৃথিবীর সবচেয়ে দামি ছবি সেই মোনালিসার উপরে স্যুপ ছিটিয়ে নষ্ট করার চেষ্টা। সেই দামি মোনালিসার ছবির উপরে স্যুপ ছিটাতে দেখা গিয়েছে দুই মহিলাকে, যারা আবার কৃষি পরিবেশ আন্দোলনকারী। প্যারিসের নুভার মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসা, আর সেই চিত্রকর্মে স্যুপ ছেটালেন বিক্ষোভকারীরা, যা নিয়ে একেবারে হই হই পড়ে গেল বিশ্বজুড়ে। লিওনার্দো দা ভিঞ্চির 16 শতকের বিখ্যাত শিল্পকর্মটি স্যুপ ছিটিয়ে নষ্ট করার চেষ্টা করা হলো। সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপ, ফলো করে নিতে ভুলবেন না।